নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো মকর রাশির শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণের দুর্দান্ত প্রতিকার। অনেকেই কমেন্টস করছেন, প্রায় প্রত্যেকেরই কমেন্টস করছেন যে স্যার, মকর রাশির কি আর ভালো হবে না? না কোনোদিন মকর রাশির ভালো সময় আসবে না, সবসময় সমস্যা আর সমস্যা, আর সহ্য করতে পারছি না, কোনোদিনও মকর রাশির ভালো দিন আপনারা দেখতে পাচ্ছেন না, এরকম অনেকে কমেন্টস করছেন। সত্যি এই কমেন্টসগুলো শুনলে আমার প্রচণ্ড খারাপ লাগে, কারণ আপনাদেরকে আমি জানাই, মকর রাশি শনির সক্ষেত্রিক, কারণ এখানে শনি নেগেটিভ এফেক্ট ফেলে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় মকর রাশির জাতক বা জাতিকাদের। তো এবার আসি মেন বিষয়ে। এই যে মকর রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে 24 জানুয়ারি 2020। আপনাদের প্রথম চরণে তো বিভিন্ন রকমের সমস্যা ফেস করেছেনই, কিন্তু এই দ্বিতীয় চরণে যেন আপনারা সেই রকম সমস্যার সম্মুখীন না পড়েন, সেই জন্য আমার এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করা। যারা প্রচণ্ড দুঃখে কষ্টে আছেন, তারা অবশ্যই যে ক্রিয়াগুলো বলছি সেই ক্রিয়াগুলো করবেন, দেখবেন আপনাদের সুবিশাল পরিবর্তন জীবনে ঘটতে বাধ্য। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, শনির সাড়ে সাতি চলাকালীন সত্ত্বেও প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা প্রতিদিন সকালে উঠে মায়ের চরণ স্পর্শ করুন এবং মাকে প্রণাম করুন এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার রাখুন। যদি আপনার মা বৃদ্ধ হয়, সেক্ষেত্রে মাকে সেই মতো দেখাশোনা করুন, মাকে দুঃখ কষ্ট দিবেন না। দেখবেন এই শনির সাড়ে সাথী তো আপনারা ভালো ফল পাবেন, অর্থাৎ মাকে সম্মান এবং যত্ন এবং চরণ স্পর্শ করুন। দ্বিতীয় নম্বর, আপনারা নির্ধনী ব্যক্তি বা গরিব মানুষকে ঠকাবেন না, এদেরকে যে এদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, অর্থাৎ আপনার অধীনস্থ কর্মচারী যারা আছেন, যাদেরকে আপনার বেতন দিয়ে পুষেন, আপনার সেটা কাজের বাড়ির লোকও হতে পারে, সেক্ষেত্রে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদেরকে আপনার যেটুকু সামর্থ্য কিছু দান করুন। এই দানটাও কিন্তু এই কলিযুগে বড় একটা পাওনা, আপনার গ্রহের দোষ কাটানোর। যতই আপনার শনি খারাপ থাক না কেন, কারণ এই যে নিম্ন শ্রেণীর লোককে নিয়ন্ত্রণ করে কে, শনিগ্রহ। এই জন্য শনিগ্রহকে তুষ্ট করতে গেলে এই সমাজে নিম্ন শ্রেণীর যারা লোক আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করুন, তাদেরকে ঠকাবেন না। এমন যারা হ্যান্ডিক্যাপ আছে তাদেরকেও আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। এবং প্রতিদিন সকালে উঠে আপনি সূর্য প্রণাম করুন, এটা করবেন ঠিক 8টার মধ্যে, বিশেষ করে সূর্য যখন লালিমা হয় কিনা সেই সময় যদি করেন, এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করুন এবং জল নিবেদন করুন, দেখবেন এই শনির সাড়ে সাতির কিছুটা হলো নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা করে দেখুন, হাতে নাতে আপনারা ফল পাবেন। আমি কৌশিক রায় খুবই দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। এরপরে আপনাদেরকে জানাই, আপনারা মঙ্গলবার করে আপনারা হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজির পূজা করুন, এবং শনিবার করে আপনারা হনুমানজির মন্দিরে যান এবং সেখানে মেটে সিঁদুর, লাল ফুল, লাড্ডু এবং ঘিয়ের প্রদীপ নিবেদন করে পুজো দিন।
দেখবেন এই শনি সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট কিছুটা হলো কাটতে বাধ্য। এরপরে আপনাদেরকে জানাই এই শনি সাড়ে সাথীতে আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলায় ঠিক তিমি সন্ধ্যার সময় আপনারা অশ্বত্থ গাছের নিচে একটা সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সেই অশ্বত্থ গাছটিকে পরিক্রমা করুন। পরিক্রমা করার পর আপনারা ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আটবার জপ করুন। ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আটবার জপ করুন এবং আপনারা বাড়ি ফিরে আসুন। দেখবেন শনির নেগেটিভ এফেক্ট কিছুটা হলেও কাটতে বাধ্য। এর পাশাপাশি আপনারা রাস্তার যে দুস্ত কুকুর আছে, আপনারা মিষ্টি এবং রুটি অবশ্যই খাওয়ান। আপনার সাধ্য অনুযায়ী আপনারা শনিবার করে যদি মিষ্টি বা রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে দেখবেন শনির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি হবেন। কারণ এই কুকুরকে নিয়ন্ত্রণ করে শনি গ্রহ, অর্থাৎ শনি মহারাজ সেক্ষেত্রে তুষ্ট হয়। কুকুরকে মারবেন না, কুকুরের প্রতি অত্যাচার করবেন না, তাতে এই শনির নেগেটিভ এফেক্ট বৃদ্ধি পায়। যাদের রাশিচক্রে শনি রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি রবিযুক্ত, শনি ডিগ্রিগত দিক থেকে খারাপ পজিশনে আছে, শনি নিচস্থ, তারা অবশ্যই এই ক্রিয়াগুলো করবেন এবং যাদের সেই মতন শনি খারাপ নয় তারাও এই ক্রিয়াগুলো করুন। দেখবেন এই শনি সাড়ে সাথীতেও আপনাদের জীবনে সুবিশাল পরিবর্তন ঘটতে বাধ্য। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।